আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। মোহতরম নাজরীন, সদকা গুনাহোঁ সে বচনে কা বেহতরিন জরিয়া হ্যায়, ইয়া ফির সদকা গুনাহোঁ কো মিটানে কা বেহতরিন জরিয়া হ্যায়। সদকা জিন্দোঁ কো ভি ফায়দা দেতা হ্যায়, মুর্দোঁ কো ভি ফায়দা দেতা হ্যায়। আদমি আগর মর যায় ওর উসকে ঘর ওয়ালে উসকি জানিব সে সদকা করনা চাহে তো ইয়ে সদকা মরনে ওয়ালোঁ কে হক মে বহুত হি মুফীদ আমল হোতা হ্যায়। ইয়ানি আগর কবর মে আল্লাহ তবারক ওয়া তাআলা কি জানিব সে সজা হো রহি হ্যায়, আদমি সদকা কর রহা হ্যায় মরনে ওয়ালে কি জানিব সে, তো আল্লাহ তবারক ওয়া তাআলা মরনে ওয়ালে কি জানিব সে সদকা কবুল করতা হ্যায় ওর আল্লাহ তবারক ওয়া তাআলা আযাব কো রোক লেতা হ্যায়। ইতনা আহম মামলা হ্যায় সদকে কা। আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আহাদিস ইস মামলে মে ক্যা ফরমাতি হ্যায় কে মরনে ওয়ালে কি জানিব সে সদকা করনে সে মরনে ওয়ালোঁ কো ফায়দা পৌঁছতা হ্যায় কি নাহি পৌঁছতা হ্যায়। হাদিস ওয়ান আয়েশা আন রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা ক্বালা নাম রাওয়াহুল বুখারী ফি কিতাবিল জানায়েস। বুখারী শরীফ কি হাদিস হ্যায়, রাওয়িয়া হাদিস জেসা কি পতা চলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যায়। ও ফরমাতি হ্যায় কি এক সাহাবী আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস আতে হ্যায় ওর কাতে ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, এ আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরি মা কি মৌত আচানক হো গই হ্যায়, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ওর মুঝে ইয়াকিন হ্যায় কি আগর মেরি মা কো বোলনে কা মৌকা মিলতা তো মেরি মা সদকা করনে কা হুকম দেতি। এ আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌকা মিলা নহি, ফাহাল লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আগর মে আপনি মা কি জানিব সে সদকা করুন তো ক্যা মেরি মা কো সওয়াব পৌঁছেগা, ক্যা মেরি মা কো নেকি পৌঁছেগি। কালনাম আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া, হ্যাঁ আপ আপনি মা কি জানিব সে সদকা করেঙ্গে তো ইয়ে সদকা আপকি মা কো ফায়দা পৌঁছায়েগা, আপকি মা কো ফায়দা হোগা। মোহতরম নাজরীন, গৌর করনে কি বাত হ্যায়, ইয়ে জেহন ঔলাদ মে কব পয়দা হোগা, জব হামারি ঔলাদ শরিয়ত কে মুতাবিক জিন্দগি গুজারনে ওয়ালি হো, জব মা বাপ নে তরবিয়ত জো কিয়া হ্যায় তো উসূলে শরিয়ত কে নহজ পর তরবিয়ত কিয়া হুয়া হোগা, ওয়ারনা জো ঔলাদ নালায়েক হোগি দুনিয়াদার হোগি ও ঔলাদ ইয়া ফির এসি ঔলাদ কে জেহন মে কভি ভি ইয়ে বাত নাহি আয়েগি কি মা মর গই হ্যায় মা কো সওয়াব পৌঁছানে কে লিয়ে সদকা করনা হ্যায়। ক্যো মা জিন্দা হোতি হ্যায় উস ওয়াক্ত হি এসি ঔলাদ মা কো বহুত সমঝতি হ্যায়, হম নে খিলায়েঙ্গে হম নে পিলায়েঙ্গে, ইয়াহাঁ তক দেখা গয়া হ্যায় মা বিমার হ্যায় মা তড়প রহি হ্যায় মা তরস রহি হ্যায় দবাওঁ কে লিয়ে, লেকিন বেটে কে কানো মে জুঁ তক ভি নাহি রেঙ্গনা হ্যায়। ওহি বিবি বিমার হো যায়ে বচ্চে বিমার হো যায়ে ও আদমি তড়প জাতা হ্যায় ও আদমি বেচেন বেকরার হো জাতা হ্যায়, বুড়ি মা করাতে হুয়ে রাত গুজার রহি হ্যায় বেটে কো কোই ফিকর নাহি। মোহতরম নাজরীন, এসা ভি দেখা গয়া হ্যায় দো ভাই হ্যায় চার ভাই হ্যায় মে মা কো খিলা নাহি সকতা হুঁ মে বাপ কো খিলা নাহি সকতা হুঁ দশ দিন খিলাউঙ্গা, বারি তকসিম দশ দিন মা এক বেটে কে ইয়াঁ খাতি হ্যায়, আগর গ্যারহওয়াঁ দিন আ যায়ে ইয়ে ভি দেখা গয়া কি গ্যারহওয়াঁ দিন আ যায়ে মা ওয়াহাঁ মৌজুদ হ্যায় মা কে লিয়ে উস ঘর মে খানা নাহি বন রহা, ক্যো মা মেরি বারি খতম মে তুঝে খানা নাহি খিলাউঙ্গা ফলা বেটে কে পাস যাও। ইসকা জেহন ইয়ে হো কি জিন্দে মে জো মা কে সাথ আচ্ছা সুলুক না করে জো মা পর এসা জুলম কর রহা হো ক্যা মরনে কে বাদ ও বেটা কহেগা কি মে আপনি মা কে লিয়ে সদকা করুন, জরুরত ইস বাত কি হ্যায় ওর মা বাপ কো চাইয়ে কি আপনি ঔলাদ কো ইস কাবিল বানায়ে কি আপকি ওফাত হো আপ ইয়ে দুনিয়া ছোড় করকে যায়ে তো আপকে ইস দুনিয়া কে জানে কে বাদ আপকে লিয়ে দোয়াঁ করে আপকে হক মে সদকা করে। এক ওর সাহাবি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস আতে হ্যায় সদকা কি বাত করতে হ্যায়, ক্যা বাত করতে হ্যায় হাদিস ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না সাদ ইবনে উবাদাতা তুফিয়াত উম্মু ওয়া হুয়া গায়িবুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা ক্বালা নাম ক্বালা ফাইন্নি উশহিদুকা আন্না হাইতি আল মিখরা ফাসাদাকাতুন আলাইহা রাওয়াহুল বুখারী ফি কিতাবিল ওয়াসিয়া। বুখারী শরীফ কি হাদিস হ্যায়, রাবি হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হ্যায়, ও ফরমাতে হ্যায়
کہ میری ماں کی وفات اس وقت ہوتی ہے جب میں ماں کے پاس موجود نہیں تھا. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے پاس آیا, اے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم, میری ماں اس دنیا کو چھوڑ کر کے جا چکی ہیں اور میری ماں کی جس وقت وفات ہوئی تھی میں اپنی ماں کے پاس موجود نہیں تھا. اے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم, اینفعها شیء ان تصدقت عنها, اگر میں اپنی ماں کی جانب سے صدقہ کروں تو کیا اللہ تبارک و تعالی میری ماں کو ثواب دے گا؟ بیٹا ہو تو ایسی تربیت ہونی چاہیے. کہتے ہیں ہاں, آپ اپنی ماں کی جانب سے صدقہ کریں گے اللہ تبارک و تعالی آپ کی ماں کو فائدہ پہنچائے گا. کہتے ہیں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم, فإنی اشہدک, میں آپ کو گواہ بناتا ہوں, ان آیتی المخراف صدقۃ علیہا, میرا یہ جو مخراف نامی باغیچہ ہے یہ پورا کا پورا باغیچہ میں صدقہ کرتا ہوں اپنی ماں کی جانب سے. اللہ اکبر. اولاد ایسی ہو تو ماں باپ مر جائے اس کے باوجود بھی اولاد نیکی کا ذریعہ بنی ہوئی رہتی ہیں. تو مخراف نامی, مخراف یا تو اس باغیچے کا نام تھا یا تو وہ باغ بہت ہی پھلدار تھا جس بنا پر یہ نام دیا گیا, یعنی جو پھلدار جو باغیچہ ہے یا پھر مخراف نامی جو باغیچہ ہے میں اپنی ماں کی جانب سے صدقہ کرتا ہوں. تو محترم ناظرین, دیکھا آپ نے کہ میت کی جانب سے صدقہ کرنا کتنا اہم معاملہ ہے اور صدقہ کرنے کی کتنی زیادہ اہمیت ہے. ضرورت اس بات کی ہے کہ ہم میت کی جانب سے صدقہ کریں تاکہ میت کو مرنے کے بعد بھی فائدہ پہنچتا رہے. اللہ تبارک و تعالی ہمیں قرآن اور نبی صلی اللہ علیہ وسلم کے فرامین کے مطابق عمل کرنے کی توفیق عطا فرما. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ایسے ہی اور ویڈیوز بنانے میں ہماری مدد کریں.